আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। বাজে হচ্ছে এখন সকাল 10টার মতো, সকালে নাস্তা পানি করে একটু বাইরে আসছি, কারণ বাইরে হচ্ছে মা মাছ কাটাকুটি করছিল, তো দেখতে আসলাম মায়ের মাছ কাটাকুটি কত দূর হয়েছে। তো আমি বাইরে আসতে না আসতে দেখে মায়ের হয়ে গেছে মাছগুলো কাটা। আসলে কতদিন আগে আপনাদের ভাইয়া বাটা মাছ আনছিল, যেগুলো হচ্ছে কাটা হয়েছিল না, আর কাজে আসেনি, কারণ হচ্ছে উনি একটু ছুটিতে আছে। আজকে ওনার যশোরে কি একটা কাজ আছে, যার জন্য যশোরে যাওয়ার কারণে আসতে পারিনি, গতকালকেই বলে গেছিল। তো যাই হোক, সকালে নাস্তা পানি করার পরে মা হচ্ছে মাছ ভেজাই দিছিল, তো তারপরে মা মাছগুলো বাইরে নিয়ে এসে কাটা শুরু করছে। আর আমাদের টিউবওয়েল পরে মাছ ধোয়ার জন্য ভালো মতো সুবিধা আছে, এজন্য মা এখানে মাছ ধুতে নিয়ে চলে আসছে। সাধারণত বড় মাছ হলে আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে, আর এই ছোটো মাছগুলো দেখা যায় খালাই কাটে, কারণ খালা আস্তে ধীরে অনেক সুন্দর করে মাছ কাটতে পারে, আর মাছগুলো ধুয়ে একদম সাদা করে ফেলে। এর আগের ভিডিওগুলোতেও আপনারা খেয়াল করছেন, খালা যখন মাছ দেয় তখন একদম সাদা করে ফেলে। আর এই যে আপনাদের ভাইয়া গত সপ্তাহখানিকও এখনও হয় নিয়ে আগে পুঁই শাক, তারপরে এই গোলাপের গাছটা নিয়ে আসছে, তো আলহামদুলিল্লাহ পুঁই শাকও বেঁচে গেছে, গোলাপের গাছটাও বেঁচে গেছে। এই ঠাটা রোদের মধ্যে নাই, বৃষ্টি নাই কিছু। আর এই যে আমার রুহি হচ্ছে পড়াশোনা করছে, ওকে সকালে উঠে নাস্তা করায় পড়াশোনা করতে বসাইছি। তো যেটা বলছিলাম, আপনাদের ভাইয়া গাছ লাগানোর ভীষণ এক্সপার্ট, ও যদি একটা গাছ যেমন তেমনভাবে লাগিয়ে রাখে তাহলে সেই গাছটা সুন্দর মতো হয়ে যায়। আর এমনটা ছিল আমার শাশুড়ি আম্মা, আম্মাও কোনো গাছ লাগালে যেমন তেমনভাবে লাগালে হয়ে যেত, কিন্তু আমার আসলে ওইভাবে হয় না। আর আমি এখনও পর্যন্ত গাছ লাগাইনি, যতগুলো গাছ লাগানোর আম্মাই লাগাই সবসময় আর আপনাদের ভাই। তো বাইরে এত পরিমাণে ঠাটা রোদ, আমি আর দাঁড়াতে পারলাম না, যার জন্য আমি ঘরেই চলে আসছি। ইউটিউবে ঢুকলেই আমি প্রায় আপুদের দেখি, আপুরা কি সুন্দর করে গাছ লাগায়, গাছের যত্ন নেয়, কিন্তু আমার আসলে এই জিনিসটা হয় না, হয় না বলবো না, কারণ আমি এখন অবধি কখনো ট্রাই করি নাই। সবসময় গাছ লাগানোটা আপনার ভাইয়াই লাগায়, আর আগে তো আম্মা লাগাতো। আর আমাদের আসলে ওইভাবে বারান্দায় গাছ লাগানোর সিস্টেম নাই, যার কারণে বারান্দায় লাগানো হয় না। সামনে যেহেতু প্রচুর পরিমাণে জায়গা আছে, ওখানেই গাছ লাগানো হয়, তো ওই দায়িত্বটা আপনাদের ভাইয়াই পালন করে। তো যাই হোক, এখন চলে আসছে হচ্ছে রান্না করতে। বাজে প্রায় 12:30টার মতো, আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে গরম পড়ার পর থেকে, যেদিন ভাবে সকালে রান্না করব সেদিন দেখা যায় অনেক সকালে করে ফেলে, আর যেদিন ভাবে আজ যাচ্ছে একটু পরে যাব এই করতে করতে আমার দেখা যায় অনেক দেরি হয়ে যায়। তো আজও হচ্ছে সেম অবস্থা। তো মাকে বলছিলাম দুধকুশি কেটে দিতে, মা দুধকুশি কেটে দিচ্ছে, এখন দুধকুশিটা ভাজি করব। আর আজকে কিন্তু আমি দুধকুশিটা একদমই ডিম ছাড়া ভাজি করব। এর আগে আমি জানতাম দুধকুশি নাকি ডিম ছাড়া ভাজি করা যায় না, বাট আমি সেদিন মানে এর আগেও একদিন ভাজি করছি, কিন্তু ডিম ছাড়া দুধকুশি খেতে অনেক বেশি মজা লাগে। আর তার উপরেও মজা লাগে যদি আপনারা একটু মাছ দিয়ে এটা একটু ঝোলঝোল টাইপের করেন, তাহলে আরও অনেক বেশি মজা লাগে। এমন ধরনের রাজগোবি রান্না কেউ করে কিনা আমি জানি না, তবে এটা আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তখন ভাবছিলাম যে না জানি খাবারটা নষ্ট হয় কিনা, পরে দেখি না মাশাল্লাহ অনেক ভালো লাগে। ওই যে সেদিন শশা রান্না করছিলাম ঠিক সেম স্বাদের একটা ঠান্ডা তরকারির মতো, আর যে কোনো সবজি আসলে মাছ দিয়ে রান্না করলে সেটা ভাজির থেকে অনেক বেশিই ভালো লাগে। তো যাই হোক, আমি জিরা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে দুধকুশিটা দিয়ে দিয়েছি, আর এটাকে আমরা দুধকুশি বলে অন্যান্য জেলায় কি বলে সঠিকভাবে জানি না, যার জেলায় যেটা বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না, কারণ অন্যদের ভাষা শিখতে ভালোই লাগে। আগে আমার এই ভাষা শেখা বা রান্না শেখার পরিধিটা ছিল যশোর জেলার ভেতরে সীমাবদ্ধ, কিন্তু আমি এই ইউটিউবিংটা শুরু করার পর থেকে এই সীমাবদ্ধটা আমার অনেক বেশি বাড়ছে, মানে পরিধিটা বাড়ছে, কারণ এখন আমি ইউটিউবে ঢুকলেই বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার রান্নাবান্না দেখতে পারি, কথাবার্তা জানতে পারি, এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো মা যে বাটা মাছগুলো কেটে রাখছিল, এখন সেগুলোই লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে। আর আমার এইখানে জ্বালাতন করার জন্য রোদ কিন্তু অলমোস্ট এসে হাজির। এই রোদটা প্রতিদিনই আমাকে একটা শিক্ষায় দিয়ে যায় যে এত দেরি করে গরমের দিনে রান্না করতে হয় না, গরমের দিনে সবসময় সকাল সকাল রান্না করতে হয়, কিন্তু আমার যেদিনই রান্না করতে আসি দেরি হয়ে যায়, সেদিনই ভাবে আজ আর এরকম হয়েছে, আগামীকাল আর হবে না, আগামীকাল সকাল সকাল করবো। কিন্তু আগামীকাল যখন আসে তখন আর আমার মাথায় কাজ করে না, সেই দেরিতেই রান্না করতে আসে, আর এইভাবে রোদটা আমাকে ডিস্টার্ব করে। আর রোদের আলো এত পরিমাণে পড়ছে, আমার তো পুরোটাই অন্ধকার হয়ে যাচ্ছে ক্যামেরাতে। যাই
হোক, ওদিকে আমি কিন্তু মাছ ভাজার পরে এইদিকে কড়াই বসিয়ে তাতে আমার রেগুলার যে কাজটা ইনস্ট্যান্ট মশলা যেগুলো সেগুলো হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর যদি রসুন বাটা না থাকে রসুনটাও দিয়ে নিই, দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিই। আজ রসুন বাটা নাই যার জন্য রসুনটাও দিয়ে নিয়েছি, দিয়ে একসাথে ব্লেন্ডার করে এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। দেন আমি দিয়ে দিচ্ছি শুকনো যে মশলাগুলো আছে, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি অবশ্য মিষ্টি কুমড়া বা সবজি যে কোনো তরকারিতে হলুদ মরিচ গুঁড়া খুব বেশি একটা ব্যবহার করি না, জাস্ট কালার আসার জন্য একটুখানি ব্যবহার করি। তারপর জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আজ আমি এখন রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া। ছোটোবেলা থেকে এটা আমার অনেক বেশি পছন্দের একটা তরকারি ছিল, আমার মা জানতো আমার পছন্দের সবজির ভিতরে এই দুইটা সবজি, দুইটা না তিনটা সবজি খুব বেশি পছন্দ ছিল, পেঁপে, মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন। আর পেঁপেটা আসলে মাছ দিয়ে রান্না করা আমার পছন্দ ছিল না, মা অনেক সুন্দর করে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে পেঁপে রান্না করতো, যেটা আমার অনেক বেশি পছন্দ ছিল। কিন্তু এখন অবশ্য রান্না করি, আমি নিজেও রান্না করি, কিন্তু ওই স্বাদটা পাই না। তবে বাড়িতে গেলে মাকে রান্না করতে বলি, মা রান্না করলে এক প্লেট ভাত খেয়ে উঠি। যাই হোক, তারপরে এই যে মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। আর এখন মিষ্টি কুমড়াটা আমার রহিমনির অনেক বেশি পছন্দের হয়েছে। আসলে মায়ের কোনো কিছু কিছু সাইড তো মেয়েদের ভিতরে যাবেই, তাই না? তো মিষ্টি কুমড়াটা কষানোর পরে আমি এই যে পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এটা মা এত বড় বড় করে কুটছে, যার কারণে এটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এত বড় বড় করে দেখতেও ভালো লাগে। ছোটবেলায় সব অভ্যাসগুলো যদি বড়বেলাতে থেকে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? কারণ ছোটবেলায় এক একটা মানুষের চাহিদা হোক, ইচ্ছা হোক, যে কোনো জিনিসই খুবই ছোট ছোট থাকে, কিন্তু বড় হলে সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। যাই হোক, আমি কিন্তু মিষ্টি কুমড়ার ভিতরে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ঝোলটা কিন্তু গামাকা গামাকা হয়ে আসছে, আর মিষ্টি কুমড়ায় আমার একদমই ঝোল রাখা পছন্দ না, জাস্ট একটু গামাকা গামাকা হলেই আমি এটা নামিয়ে নেই। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। প্রতিদিনের মতো বাবা মেয়ে পাশাপাশিই আছে, তবে আজকে বাবার নজর হচ্ছে মোবাইলের দিকে, মেয়ের দিকে একদমই নাই। তবে মেয়ের পছন্দের মিষ্টি কুমড়া রয়েছে দেখে আজকে তাকে কারোরই খাওয়াই দেওয়া লাগতেছে না, সে একা একাই খাচ্ছে মাশাল্লাহ। আর আমার মা তো বসে গেছে, আর আমি এই অফ ক্যামেরায় এই পাশে আমার খাওয়াটা সারছি। আর সবাই বলছে দুধকুশিটা ডিম ছাড়া আসলে অনেক মজা হয়েছে। তবে এর ভিতরেই আপনাদের ভাই আমাকে একটা কথা বলছে যে তুমি এই পাতিল দিয়ে সবাইকে দেখাচ্ছ। আসলে হয়েছে কি, রান্নার পরে সুন্দর করে পরিবেশন করাটা মেহমান আসলে হয়, কিন্তু নিজেদের খাওয়ার বেলায় সব সময় আসলে হয়ে ওঠে না। যাই হোক, তবে এরপর থেকে চেষ্টা করবো, আপনাদের ভাইয়া যখন বলছে এটা আসলে দেখতে খারাপ লাগে। তো আমার এদিকে কিন্তু দুধকুশি দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা নিয়েছি। তো আজকের ভিডিওটা মূলত আমার এই পর্যন্ত, আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।